ছেলেকে এখন আমি খাওয়াচ্ছি শুয়ে শুয়ে। তো ছেলে আমার খেতে চায় না, জানি না ওর কি হয়েছে। তো ডাক্তারের কাছে গিয়েছিলাম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আমিও ভালোই আছি। তো দেখো, আমার ছেলে এখন খুবই দুষ্টুমি লাগিয়েছে, তো আমার ছেলেকে এখন দুধ খাওয়াবো। আমার ছেলে তো দুধ খেতেই চায় না সারাদিন ধরে। দেখো আমি কিভাবে জোর করে ওকে দুধ খাওয়াচ্ছি, তাও দুধ খেতেই চাচ্ছে না। কারণ ছেলের সাথে খেলা করতে করতে দুধ খেতে হয়, আর ঘুমও পেয়ে গেছে, ঘুমাবেও না, দুধও খাবে না। তারপরে ওর সাথে আমি একটু খেলছি, দেখো টের পেয়ার দিয়ে খেলছি, এটা দেখে ওর ভাল লাগে না, এখন আবার নিচে যাবে বলছে। তারপরে ল্যাপটপ এনে দিলাম, তাও ওটাও নিবে না, তারপরে ওটা সাইডে রেখে দিলাম। তো এখন ছেলেকে নিয়ে বসে আছি, দেখো এটা ওটা দেখাচ্ছি। তো এখন বলছে ওগুলো নাকি কিচ্ছু নেবে না, কারণ ও টেরিপিয়ারটা দেখে খুব ভয় পায়। তারপরে সামনে একটা ল্যাপটপ দিলাম, তো এটাও নিতে চায় না। তাও আমি জোর করে ভাবছি একটু টিপে টিপে দেখাবো, তো ওইটা ওর ভালো লাগছে না। কারণ আমার ছেলের এখন ঘুম পেয়ে গেছে, কারণ ও 8টার দিকে খাওয়া দাওয়া করে আর 8:30-এর মধ্যে ঘুমিয়ে পড়ে। তো এখন খুবই আর কি যন্ত্রণা লাগিয়েছে আমাকে, খুবই ডিস্টার্ব করছে। দেখো তো গাড়ি দিয়ে খেলছি, এই গাড়িটা আজকে আমার মা দিয়েছে আমার ছেলেকে, তো গাড়িও নিবে না বলছে। তারপরে একটু গাড়িটা দিয়ে খেললো, দেখো গাড়ির ল্যাপটপের উপরে চালিয়ে দেখালাম, তা ওর ভালো লাগছে না। তারপরে ওকে নিয়ে আমি নিচে একটু খেলতে আসলাম। তারপরে ওই ড্রেসিং টেবিলের ভিতরে আমার কয়েকটা খেলনা জিনিস আছে ওর, তারপরে ও ডগটা বের করে দিলাম, কারণ আমার ছেলে ডগ বলতে পারে এখন, বললো ডগ নিবে, তো ডগটা বের করে দিলাম। তো দেখো এখন ডগটা দেখে একটু ভালো লাগছে ওর। তারপরে আরও এটা সেটা কুড়িয়ে বুড়িয়ে দিলাম, কুড়িয়ে বলতে কিছু না, আর আমার ড্রেসিংয়ের ভিতরে ছিল, তার জন্য ওগুলো সব কিছু বের করে দিলাম ওকে। তো দেখো ওগুলো প্রায় মোটামুটি ভালোই দেখে খুশি হয়েছে। তো একটা ছোট্ট গাড়ি দিয়ে এখন খেলছে। তো আমি ভাবলাম আজকে তো মোটামুটি ভালোই ঠান্ডা, তো তার জন্য ছেলেকে একটা ওই পাশ থেকে জামা এনে জামা পরিয়ে দিচ্ছি। তো দেখো আমার ছেলে এখন চুপচাপ বসে আছে। তো জামাটা এখন পরিয়ে দিলাম, এখন চুপচাপ বসে আছে। তো দেখো জামা ভালো করে পরিয়ে দিলাম, কারণ আমার তো খুবই গরম লাগছে, কারণ বাচ্চা মানুষ, ওর একটু মনে হয় ঠান্ডা লাগছে। ঠান্ডা একবার বললো আমাকে, তার জন্য ওকে পরে আবার দুধ খাইয়ে দেব, কারণ দুধ না খেতে খেতে আমার ছেলে একটুকু ঘুমাতে চায় না। তো দেখো এখন তাও চুপ করে খেলছে। তো দেখো আবার একটু ভাবলাম দুধ খাওয়াই, গ্লাসের মধ্যে নিয়েছি, তো ছেলে বলছে না দুধ খাবেই না, কারণ ও খুবই জেদি ছেলে আমার, তো দুধ খাবেই না, সমানে কান্না শুরু করেছে। তো দেখো খুবই দুষ্টু, তো দুধ খেলোই না। তারপরে ভাবলাম একটু অন্য কি বলবো, আর কিছু বলার নেই, তোমরা জানোই সবাই। তারপরে আর একটু জল খাওয়াতে চাইলাম, আমি ভাবলাম এখন একটু জল খাওয়া দেয়, জলও খাবে না, ফেলে দেয় সবই, কারণ ও ঘুম পেয়েছে এখন। তারপরে শরীরের মধ্যে একটু জল পড়েছিল, তার জন্য এটা মুছে দিলাম। তো এখন ছেলেকে নিয়ে বসে আছি, এখন বলছে আমার নিচে নামবে। পরে ছেলেকে নিয়ে একটু নিচে নামলাম, নিচে নেমে একটু খেলাধুলো করলাম। সামনে আবার ওর জুতো দেখেছে, বলছে জুতো পরবে, তার জন্য আবার একটু জুতো পরিয়ে দিলাম। তো দেখো আমার ছেলে খুবই জুতো পরতে ভালোবাসে, আর এইটুকু বাচ্চা বাজারে গেলেই বলবে জুতো নেবে, তো বাজারে গেলে ওর জন্য জুতো আনি। তো বর্ষাকাল এসেছে বলে কাদা আছে আমাদের বাড়ি গ্রামে, তোমরা জানোই গ্রামের বাড়ি বলে চারপাশে অনেক কাদা হয়। তো তার জন্য বৃষ্টির জন্য এই জুতোটা ছেলেকে এনে দিয়েছি, কারণ ছেলে নয় ধাপুর দুপুর করে পিছলা পড়ে যাবে। তারপরে ছেলের সাথে একটু বল খেলছি, তো এই বলটা আজকে নিয়ে এসেছি ওর বাবা আমাদের সাইডে কি বলে কি একটা মেলা আছে, ওই মেলাতে গিয়েছিল, মেলা থেকে রাধা চক্কর মেলা আছে, ওই মেলা থেকে এই বলটা নিয়ে এসেছে ওর বাবা। তো বলটা নতুন দেখে ওর সাথে একটু খেলছি, কারণ তো আমি তো বল খেলতেই পারি না, তো বাচ্চাদের জন্য তো একটু বল খেলতে হয়। দেখো আমি বলটাকে শট মারলাম, শট মেরে এদিকে ওদিকে দিচ্ছি। তো দেখো আবার একটু লুকোচুরি খেলছি, কারণ আমার ছেলে লুকোচুরি খেলতে খুবই ভালোবাসে, তো এখন একটু লুকোচুরি খেলে নিলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও দেখার জন্য। তো দেখো এখন আবার ছাতা নেবে বলছে, তো ছাতা এনে দিলাম পাশে থেকে। দেখো এখন ছাতাটা ফুটিয়ে নিলাম, ছাতা দেখে বলছে
বিচ্ছি বিচ্ছি বলছে। তো আমার ছেলে এখনো বৃষ্টিটা স্পষ্ট বলতে পারে না, বিচ্ছি বিচ্ছি বলে। তো ছাতাটার একটা শিক খুলে গিয়েছিল, তার জন্য শিকটার ওই জায়গায় একটা বল ছিল, নয় বাচ্চাদের ছাতার মধ্যে থাকে না, চোখের মধ্যে গোটা লাগবে। তার জন্য ছাতারটা ঠিক করে দিলাম। তারপরে পাশে ছিল ওর বাবার একটা টুপি, তারপরে টুপিটা ছেলেকে পরিয়ে দিলাম। তো দেখো টুপিটা পরবে না, ফেলে দিল টুপিটা। তো তোমাদের ছেলেরা করে কি না অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আমার ছেলে তো খুবই দুষ্টু, দেখো কিভাবে ছাতি নিয়ে খেলা করছে। তো রোদ্র উঠলেই ছাতি একাই ঘর থেকে বের করে নিয়ে যাবে, বৃষ্টি আসলে ও ছাতি লাগবে, কারণ এগুলো নিয়ে ও খেলা করে, ওর ঠাকুমার সাথে খেলতে যায়। তো ঠাকুমা বুঝি এখন বাড়িতে নেই, তার জন্য নিয়ে আমি একটু ওর সাথে খেললাম। তো এখন আমি একটু মৌরি খেলাম। তো আমি মৌরি খেতে খুবই ভালোবাসি। তো দেখো আমার ছেলে তো মৌরিকে বলে মন মন বলে, ও মন খায়, খাওয়ার পরে ওকে মৌরি খাওয়াই আমি একটা করে। তো দেখো ও একটা মৌরি খেয়ে নিল, এটা এখন কুটুর কুটুর করে সবসময় থাতলা করবে মৌরিটাকে, দাঁত দিয়ে দুপাশে দুটো দাঁত হয়েছে ওগুলো দিয়ে দাঁতটাকে থাতলা করে নেবে। আর আমি একটু মৌরি খেয়ে নিলাম, তারপরে আবার ভাবছি একটু শুয়ে শুয়ে তাহলে দুধ খাওয়াই, তাও জোর করে খাবেই না। তো দেখো কীভাবে জোর করছি, তাও খেতে চাচ্ছে না, জানি না কেন। দেখো কীরকমভাবে আমার ছেলে দুষ্টুমি করে, উঠে বলছে বারবার। তো এরকম ভিডিও আমি অনেক দেই, তো তোমরা আমাকে কেউ দেখি সাবস্ক্রাইবই করছো না, কেন জানি না। তোমরা আমার ভিডিও হয়তো ভালো লাগে না, তার জন্য আমার ভিডিও দেখে তোমরা সাবস্ক্রাইব করছো না। তো না করো না, একটা লাইক তো করে দেবে, একটা লাইক করে দিও, আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। তো এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো এখনও দুধ খেলো না, তো আমারও আর ভালো লাগছে না। আমার আমি এসে একটু টাউন বাজারে গিয়েছিলাম, তো বাজারে যেয়ে আমার শরীরটা খুবই ক্লান্ত হয়ে গেছে। তা ওকে বলছি যে দুধ খেয়ে ঘুমিয়ে পড় বাবা। তো ছেলে তো খুবই জেদ্দি, এটা না ওটা, ওটা না ওটা, আর সারাদিন ক্যান ক্যান ঘ্যান ঘ্যান করতেই থাকে। তো দেখো মনে হচ্ছে ঘুমাবে না, আমার প্রচণ্ড রাগ উঠে গেছে। আবারও একটু জোর করলাম, তো আরও খেতেই চাচ্ছে না। এখন মনে হচ্ছে একেবারে কি বলি আর, বাচ্চাদের উপরে তো রাগ দেখানোও যায় না ভাবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও।